নমস্কার, আমি সন্ধ্যা রায়, সন্ধ্যাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অত্যন্ত জনপ্রিয় রেসিপি, সাধ্যবাড়ির শুক্তো। রান্নাটির জন্য আমি নিয়ে নিয়েছি পেঁপে, শিম, উচ্ছে, সজনে ডাঁটা, বেগুন, আলু, কাঁচকলা, হলুদ গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, নারকেল কুড়োনো, দুধ, পোস্ত বাটা, সর্ষে বাটা, চারমগজ বাটা, সাদা তেল, চিনি আর নুন, ঘি, আর নিয়ে নিয়েছি বড়ি। প্রথমেই আমরা গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম করতে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা 2 টেবিলস্পুন তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমরা বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা বড়িগুলো একটি আলাদা পাত্রে তুলে রেখে দেব। বড়িগুলো তুলে নিয়ে আমরা আবার কড়াইতে 3 টেবিলস্পুন তেল অ্যাড করে দেব। উচ্ছেটা সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই আমরা প্রথমে এই কড়াইতে উচ্ছেটা দিয়ে দেব। উচ্ছেটা হালকা ফ্রাই হয়ে এসেছে, এখন আমরা বাকি সবজিগুলো অ্যাড করে দেব। আমি প্রত্যেকটা সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো পরিমাণ মতো নিতে পারেন, তবে উচ্ছেটা একটু কম ইউজ করবেন, নয়তো শুক্তোটা তিতো হয়ে যাবে। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে কড়াইটা ঢেকে দেব। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন দেখুন সবজিগুলো অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এবার আমরা এটা একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। আবার আমরা কড়াইতে 2 টেবিলস্পুন তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই আমরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমরা অ্যাড করে দেব তেজপাতা। এবার দিয়ে দেব পাঁচফোড়ন। এবার আমরা কুড়িয়ে রাখা নারকেলটা অ্যাড করে দেব। নারকেলটা ভাজা হয়ে গেছে, এখন আমরা চারমগজ বাটাটা অ্যাড করে দেব। এবার আমরা পোস্ত বাটা অ্যাড করে দেব। এবার আমরা ভাজা সবজি আর বড়িটা অ্যাড করে দেব। পুরোটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমরা 1/2 টিস্পুন হলুদ অ্যাড করে দেব। এখন আমরা জল অ্যাড করে দেব 150 ml।
এখন আমরা স্বাদমতো চিনি আর নুন অ্যাড করে দেব। আমার মনে হলো আরেকটু জল প্রয়োজন হবে, তাই আরেকটু জল অ্যাড করে দিলাম। এবার আমরা হালকা নাড়িয়ে চাড়িয়ে লিডটা বন্ধ করে দেব। অ্যাড করে দিলাম সর্ষে বাটা। এখন আমরা কিছুক্ষণের জন্য লিডটা বন্ধ করে দেব। প্রায় 7 মিনিটের পর আমরা লিডটা খুলে নিয়েছি। এখন আমাদের গ্রেভিটা ফুটে গেছে, এরপর আমরা অ্যাড করে দেব দুধ 60 ml। এবার আমি অ্যাড করে দেব ঘি 1 tablespoon। একটু নাড়াচাড়া করেই গ্যাসটা আমরা বন্ধ করে দেব। রান্না আমাদের রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে সবার পছন্দের রেসিপি, সাধ্যবাড়ি স্পেশাল শুক্তো। এই রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে করে থাকে। আজকে আমি আপনাদের সাথে আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীকালে আপনারা কী ভিডিও দেখতে চান। এরকম সুন্দর সুন্দর রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।